জিতটা তাহলে রেকর্ড গড়েই ফেললো। সো হ্যালো গাইস, আমি দীপ মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো চেঙ্গিজকে নিয়ে, এবং চেঙ্গিজের সত্যি বলতে একটা বিরাট বিরাট বড় একটা রেকর্ডকে নিয়ে, যে রেকর্ডটা কিন্তু প্রিভিয়াসলি অ্যাটলিস্ট আর অন্য কোনো বাংলা সিনেমা কিন্তু গড়তে পারেনি। এবং সেই রেকর্ডটা কি না, ফার্স্টেস্ট 1 মিলিয়ন ভিউজ ইন এনি বেঙ্গলি ট্রেলার। মানে প্রিভিয়াসলি মানে আমাদের বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু কোনো বাংলা ট্রেলার কিন্তু এত কম সময়ের মধ্যে 1 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করতে পারেনি, যেটা কিন্তু করে দেখিয়েছে চেঙ্গিজ। এবং এই মাত্র 9 ঘন্টায়, হ্যাঁ মাত্র 9 ঘন্টায় কিন্তু চেঙ্গিজ 1 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে। এবং গত রাতে রাতে কিন্তু চেঙ্গিজ এই 1 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছিলো, বাট অনেক রাত হয়ে গেছিলো বলে আমি কিন্তু আর ভিডিও বানাইনি। বাট এখন এই মুহূর্তে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি না, তখন কিন্তু প্রায় 1.3 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে। এবং এটা প্যান ইন্ডিয়া লেভেলে যে কী ধামাকা করবে আমরা জাস্ট এখন থেকে ফিল করতে পারছি। এবং প্রচুর প্রচুর রিভিউয়ার্সরা কিন্তু এটাকে নিয়ে কন্টিনিউয়াসলি কথা বলছে, এবং তার আদার্সের মতো একজন মানুষ সে কিন্তু চেঙ্গিজের ট্রেলারটাকে কিন্তু শেয়ার করেছে, এবং বাংলা ট্রেলারটাও কিন্তু খুব ভালো একটা রেসপন্স পাচ্ছে, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, চেঙ্গিজের ট্রেলারটা রিলিজ করে যাওয়ার পর থেকে কিন্তু বুক মাই শোতে আমরা একটা জিনিস নোটিস করছি, সেটা হচ্ছে প্রায় 12K ইন্টারেস্ট লেভেল কিন্তু ক্রস করে গেছে। এবং আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি না, তখন কিন্তু এটা 12.1K ইন্টারেস্ট লেভেল কিন্তু ক্রস করে গেছে। এবং এটা একটা হিউজ, যে মানুষ এই চেঙ্গিজকে নিয়ে যে কতটা এক্সাইটেড পুরো অল ওভার ইন্ডিয়া জুড়ে, মানে প্যান ইন্ডিয়া লেভেলে যে মানুষ কতটা ইন্টারেস্টেড, আমরা কিন্তু বুক মাই শোর ইন্টারেস্ট দেখে কিন্তু বুঝতে পারছি। এবং আমি শিওর শর্ট এটা বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু সব থেকে একটা বড় ওপেনিং নিতে চলেছে, এবং সেটা আমি সব মিলিয়েই বলবো, মানে বাংলা এবং হিন্দি দুটো মিলিয়েই আমি বলবো যে এটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে সম্ভবত সব থেকে বড় ওপেনিং নিতে চলেছে। বাট এটা এক্স্যাক্টলি কত হবে সেটা কিন্তু এখন থেকেই বলাটা খুবই মুশকিল, বাট এটুকু শিওর শট এটা কিন্তু চেঙ্গিজ একটা ভালো রকমের কিন্তু একটা ওপেনিং নেমে বক্স অফিসে। এবং যদি ওয়ার্ড অফ মাউথ, আমি ড্যাম শিওর এটা কিন্তু ওয়ার্ড অফ মাউথটা একটা ভালো একটা মানে পাবে, যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয় তাহলে তার কোনো কথাই নেই, মানে একটা ধামাকেদার বক্স অফিস কিন্তু গড়বে চেঙ্গিজ বক্স অফিসে, এটুকু শিওর শট বলে দেওয়াই যায়। এটা ছিল মেনলি বক্তব্য এই ভিডিওর। তোমাদের কি মতামত আমাকে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সো এখনকার ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।